হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি 1 টেবিল স্পুন লেবুর রস আর 1 টেবিল স্পুন নুন মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। রাখানোর পরে এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা আমি সাদা তেল দিয়ে করছি রান্নাটা, আপনারা চাইলে কিন্তু সরষের তেল বা অলিভ অয়েল দিয়েও করতে পারবেন। আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজাটা আমি কিন্তু একেবারে হলুদ করে বা লালচে করে ভাজিয়ে দিই, একটু সাদাটে সাদাটে রেখে ভেজে নিয়েছি। আমি এখানে নিয়েছি আমি 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন, 4টে কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা যেহেতু মিক্সিতে পেস্ট হবে না বলে আমি বেশি করে পেস্ট করে নিয়েছি, আর নিজের অনুমান মতো আমি 4টে কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি। আপনাদের লঙ্কা যদি ঝাল হয়, আপনারা ঝাল বেশি খেতে চান তাহলে বেশি নেবেন, কম খেতে চাইলে কম নেবেন। আর এখানে নিয়েছি আমি 3 টেবিল স্পুন টক দই। টক দইটাও আমি এখানে নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলোর সঙ্গে। আমি এখন এটাকে ফেটিয়ে নেব। আর আমি এর মধ্যে কোনো কাঁচা পেঁয়াজ বাটা ইউজ করছি না, যেহেতু আমি এই পেঁয়াজ বাটাটা ইউজ করবো বলে, পেঁয়াজ ভাজাটা ইউজ করবো বলে। আর এখানে নিয়েছি আমি দেখুন কাজু নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেবো। নিয়েছি নুন চিনি, আর এখানে নিয়েছি আমি 4 মগজ যেটা তরমুজের বীজ আমি নিয়েছি। এখানে নিয়েছি আমি কিশমিশ, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য আমি 2 ছোট এলাচ, 3টে নিয়েছি লবঙ্গ, 1 টুকরো নিয়েছি দারচিনি, 1টা নিয়েছি আমি তেজপাতা। তো এখন আমি কাজু কিশমিশ আর 4 মগজটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি পেস্ট করে নেবো। প্রথমে ওই 3টে দিয়ে আমি 3 মিনিট চালিয়ে দেবো, তারপরে আমি এটাকে দেবো, দিয়ে আমি পেস্ট করে নেবো অল্প অল্প করে জল দিয়ে। আপনারা যদি জল না দিতে চান তাহলে কিন্তু এখানে একটু একটু করে টক দই দিয়ে এটাকে পেস্ট করে দিতে পারেন। এই দেখুন কাজু কিশমিশ আর 4 মগজটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পেঁয়াজটা, দিয়ে এটাকে আমি আরও 30 সেকেন্ড করে 1 মিনিট চালি। এই দেখুন পেঁয়াজটা দিয়েও আমি আবার 30 সেকেন্ড করে 1 মিনিট চালিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু একেবারে স্মুথ হতে হবে, নাহলে কিন্তু গ্রেভিটা স্মুথ হবে না, যার জন্য পেস্টটা আমাদের স্মুথ করে নিতে হবে। যদি দেখা যায় 1 মিনিট দেওয়ার পরেও এটা হয়নি, তাহলে আপনারা আরও 2 টেবিল স্পুন মতো জল অ্যাড করে এটাকে আরেকবার পেস্ট করে নেবেন। দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দইয়ের পেস্টটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন দইয়ের মধ্যে আমি সমস্ত পেস্টগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। তো চলুন এবার আমরা করুন। দেখুন যে কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে একটু তেল বাঁচা আছে, তো এর মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন সাদা তেল দিচ্ছি। এই রান্নাটাই কিন্তু তেল কঞ্জুসি করে দিলে টেস্টটা ভালো আসবে না, যার জন্য আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য যা কিছু আমরা নিয়েছিলাম, 1টা তেজপাতা, লবঙ্গ, 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি আমি, 1 টুকরো দারচিনি নিয়েছি, সেটা দিয়ে আমি একটু শর্টে করে নেব যেন ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এটা এই দেখুন গরম মশলাগুলো থেকে বেশ ভালো একটা স্মেল বেরিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এই দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিটে আসবে বলে। এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন এই মিশ্রণটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই যে উপরের দিকে তেলটা ভেসে এসছে। এই সময় যদি খুব ছিটে আসে তাহলে আপনারা একটা প্রোটেকশান নিতে পারেন, একটা ঢাকা নিতে পারেন। চাইলে যদি চান আপনারা যে একটুখানি কালার করার জন্য তাহলে একটুখানি কাশ্মীরি রেড চিলি দিতে পারেন। আমি দেবো না একেবারে, আমি গ্রেভিটা সাদা রাখতে চাইছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশের যে পেস্ট আমি তৈরি করলাম আর 4 মগজ ভাজা পেঁয়াজ দিয়ে, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো আমি নাড়িয়ে নেব। দেখুন কাজু কিশমিশের পেস্টটা দেওয়ার পরে আমি এটাকে 2-3 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা একটা ক্রিমি টেক্সচার একেবারে সুন্দর একটা ইয়ে বেরিয়ে গেছে, আর উপরের দিকে তেলটা পুরো ভেসে এসছে। এখন আমি এর মধ্যে জল মেলাবো। যে বাটিটার মধ্যে আমি যে বোলের মধ্যে আমি দইটা পেটিয়ে নিয়েছিলাম ওই বোলেরই 1 বোল জল আমি এখানে মিলিয়ে দিচ্ছি।
যদি মনে হয় তারপরেও আরও একটু জল দিতে হবে তাহলে আমি একটু জল দেবো, কারণ মাছটা ফোটাতে হবে আমার এর মধ্যে দিয়ে। আর আমি এর মধ্যে এক্সট্রা করে নুন বা চিনি কিছুই দিচ্ছি না, কারণ কাজু কিশমিশটা পেস্ট করার সময় আমি যে পরিমাণে নুন চিনি নিয়েছিলাম সেটা আমার এত প্রিয় নুন চিনি ছিল, আর সেটা আমি পেস্ট করার সময় দিয়ে দিয়েছি। আপনারা যদি চান পেস্ট করার সময় দেবেন না তাহলে কিন্তু এই সময় এক্সট্রা নুন চিনিটা দিয়ে দেবেন। আর মাছটা ভাজার সময় যেহেতু নুন দিয়ে আছে সেটা খেয়াল রাখতে হবে। আর এই গ্রেভিটা কিন্তু মিষ্টি মিষ্টি হয় কোরমাটা, তো সেই হিসেবে আপনাদের কিন্তু এর মধ্যে নুন চিনিটা অ্যাড করতে হবে। নুনটা কোনো মতে বেশি হওয়া যাবে না, নাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। এই সময় চাইলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব স্ট্রং আসবে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে করে মাছ বরাবর চিরে দিয়ে ফালি করে এখানে দিয়ে দিতে পারেন, সেটাও বেশ ভালো লাগে। আমি দেবো না যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো, আর আমি উপর থেকে দিয়ে দেবো আমার একটু হোমমেড গরম মশলা। যদি আপনাদের কাছে আলাদা করে এক্সট্রা গরম মশলা না থাকে তাহলেও কিন্তু রান্নায় কোনো ব্যাঘাত হবে না। আপনারা যখন কাজু কিশমিশের পেস্টটা করবেন তখন ওর মধ্যে দুটো ছোটো এলাচ, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো সাদা মরিচ দিয়ে দেবেন। একটুখানি সাজিরে দিয়েছি আমি এর মধ্যে 10-12টা দানা দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, তো সেই গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো। এটা একটু ফুটে যাক, 2-3 মিনিট ফুটে যাক, তারপরে আমি উপর থেকে দেবো গরম মশলা। এ দেখুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি 3 মিনিট। এখন দেখুন আবার উপরের দিকে তেলটা ভেসে এসছে, এখন আমি গরম মশলার গুঁড়োটা মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে মাছগুলোকে আমি সব উল্টে নেবো, নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য, তারপরে আমি তুলে সার্ভ করে নেবো। তো মাছগুলো এখন আমি উল্টে দেখুন আমি ঢাকাটা টেনে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে আমি এটা তুলে, এখন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কী সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে সার্ভ করে দেবো। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।